গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আমি মানে ভিডিওটা যে বানাচ্ছি রিকোয়েস্টেড ভিডিও, যে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে হচ্ছে কি না ভিটামিন সি সিরাপটা আমি কীভাবে আমার মুখে লাগাই সেটা তোমাদেরকে ভিডিও করে দিতে, তো আমি সেটাই আজকে ভিডিও করব। তো ফার্স্টে আমি মুখটা ফেস ওয়াশ করে চলে আসি, এসে তারপরে বাদবাকি ভিডিওটা করছি না। তো বন্ধুরা দেখো, আমি এসে গেছি ভিটামিন সি সিরাপটা নিয়ে। আমি যে ভিটামিন সি সিরাপটা ইউজ করি সেটা হচ্ছে এটা। তো তোমরা যদি এটা চাও তাহলে আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা এইটার লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা এইটাই কিনতে পারো, কিংবা যে কোনো ভিটামিন সি সিরাপই তোমরা কিনতে পারো। সব ভিটামিন সি সিরাপই যেগুলো মুখের মধ্যে লাগানোর সেগুলো সব একই কাজ করে, আর তোমরা যে কোনো কিনতে পারো। তো দামি কোম্পানিরও কিনতে পারো, কিংবা আমার মতো নর্মাল যে কোনো কোম্পানিরই কিনে ইউজ করতে পারো। আমি একটুখানি নিবিয়া ক্রিম তোমাদেরকে দেখালাম, আর সাথে আছে হচ্ছে কি না ডে ক্রিম, কিংবা সানস্ক্রিম, কিংবা তোমরা রেগুলার যা মাখো সেই ধরনের যে কোনো ক্রিমের সঙ্গেই হচ্ছে কি না এটা ইউজ করতে পারো। যে কোনো ক্রিমের সঙ্গে তোমরা যেটা ইউজ করো তার সাথে ভিটামিন সি সিরাপটা অ্যাড করে দিতে পারো, তো এটা কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে কি না রোদ থেকে বাঁচায়, আর মুখের মধ্যে নানা রকম দাগ ছোপ বা হচ্ছে কিনা বয়সের ছাপ সব কিছু দূর হয়ে যায়, আর অনেক বেশি ইয়াং লাগে, অনেক বেশি স্কিন অনেক বেশি ভালো হয়ে যায়। আর এখন শীতকাল বলে আমি হচ্ছে কিনা নিবিয়া সফট ক্রিমটার সাথে আমি এটা ইউজ করছি, আর এটা ইউজ করি আমি রাত্রে ঘুমানোর আগে এটাকে মেখে শুই, আর সকালে যখন স্নান করি তখন আরেকবার মেখে নিই। আমি দিনে দুবার ভিটামিন সি সিরাপটা ইউজ করি, মুখের মধ্যে লাগিয়ে রেখে দিই। তো তিন ফোঁটা লাগবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম এরকম তিন ফোঁটা দিলেই হয়ে যাবে, তারপরে এটা বাদবাকিটা আর খুব সুন্দর একটা হচ্ছে কিনা এটার গন্ধ, তো খুব মানে খুব সুগন্ধ একটা এই ভিটামিন সি সিরাপটার মধ্যে। তারপরে আমি এটা মুখের মধ্যে হচ্ছে কিনা ভালো করে লাগিয়ে নেব। দেখো ভালোভাবে মুখের মধ্যে আমি এটা ভালো করে লাগিয়ে নেব। তো এইটা মাখার ফলে আমার স্কিন অনেক সফট হয়ে গেছে, আর অনেক বেশি আগের থেকে অনেক বেশি হচ্ছে কিনা গায়ের মানে কালারটা অনেক বেশি আগের থেকে আমার লাইট হয়েছে। আগে আমার মুখটা হচ্ছে কিনা এমনি শরীরের মতনই ছিল, তো এখন তার থেকে একটু বেশি ফর্সা হয়েছে, বেশি উজ্জ্বল হয়েছে। আর তো এই হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় কথা কি, মুখে অনেক রকম দাগ ছোপ, তারপরে আমার চোখের তলায় কালি পড়ে গেছিলো, তারপরেতে তো আমরা এমনি দেখো ভিডিও যারা করি রাত জেগে এডিটিং করার ফলে আমাদের চোখের তলায় কালি পড়াটা স্বাভাবিক, কিন্তু এই সিরাপটা তোমরা যদি মাখো আর এইভাবে যদি মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি তোমাদেরকে কথা দিতে পারি যে এটা 100% কাজ করবে। আমার ক্ষেত্রে করেছে, তো আমার ক্ষেত্রে করেছে, আর আমি এটাকে ইউজ করে অনেক হ্যাপি, অনেক ভালো আছি। সেই জন্য আমার মনে হলো যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি যে আমি কীভাবে অ্যাপ্লাই করি মুখে। তো দেখো আমি এইভাবে প্রত্যেক দিনই মাখি, দিনে দুবার করে। আর এটা একটা কিনলে অনেক দিন যায়, আর এটার দামটাও খুবই সস্তা, এমন কিছু দাম বেশি নয়। তো আমরা তো মুখের মধ্যে অনেক কিছুই মাখি, তো তোমরাও তো অনেক কিছু মাখো, তো তোমরাও একবার এই ভিটামিন সি সিরাপের সাথে সেটা ইউজ করে দেখো, তো অনেক ভালো রেজাল্ট পাবে। তো মানে মুখ থেকে আপনি বেরিয়ে আসবে নিজের স্কিন দেখে যে ওয়াও, কারণ কি সত্যি এটা খুব 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 ভালো। তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমার চোখের তলায় কালোও পড়ে গেছিলো, আর একটা বয়সের ছাপও পড়ে গেছিলো, সেইগুলো সব চলে গেছে এখন। এখন আমি নিজের স্কিন নিয়ে খুব হ্যাপি, আর ভালো করে মানে মুখের ভালো করে লাগিয়ে নিতে। আর আমাদের অনেক সময় কি হয়, নাকের সাইডে, ঠোঁটের ওপরে, তারপরেতে থুতনিতে অনেক সময় কি হয় কালো 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 দাগ মতন পড়ে যায়, তো সেই সব জিনিসগুলোও চলে যায়। তো এইটা যদি তোমরা একভাবে ইউজ করো তো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেই জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি, যাতে আমার বন্ধুরা সবাই এটা ইউজ করে হ্যাপি থাকতে পারে। তো সেই জন্য আমি এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো।
তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, বাই বাই।